প্রচণ্ড গরমে আবারও মানবিক ট্রাফিক পুলিশ। প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষদের ওয়ারিশ বিলি করলেন চাঁচল মহকুমা ট্রাফিক ওসি চন্দন দে। এই মুহূর্তে চলছে তীব্র দাবদাহ, আর তার মধ্যে চলছে ঈদের কেনাকাটা। প্রচণ্ড গরমে পথ চলতে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা, অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই, মৃত্যু পর্যন্ত হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের। তাই এবার গরম ঠেকাতে ওয়ারেস বিলি শুরু। শুক্রবার চাঁচল নেতাজি মোড়ে পথ চলতি ও ঈদের কেনাকাটা করতে আসা মানুষদেরকে ওয়ারেস বিতরণ করলেন চাঁচলের মহকুমা ট্রাফিক ওসি চন্দন দে। এখন বিতরণ করলাম বলে ওয়ারেস দিলাম, প্রচণ্ড দাবদাহের মধ্যে 1 লিটার জলে গুলিয়ে যেন খায়, যার জন্যই আজকে ওয়ারেস সবার হাতে হাতে তুলে দিলাম। এটা গণা যাবে না, পথ চলতি প্রচুর মানুষ আসছে, সবাইকেই মোটামুটি চেষ্টা করলাম দেওয়ার। থাকুক, ভালো থাকুক, এটাই কামনা করি। হ্যাঁ, এর আগে জল দিয়েছিলাম, মাঝে আবার ওয়ারেস দিয়েছিলাম, আবার জল দিয়েছিলাম, আজকে আবার ওয়ারেস দিলাম। আজকে এই দাবদাহ যতদিন থাকবে সেটা আমাদের এই কর্মসূচির মধ্যেই আছে, আমরা সেটা দিব। আপনার নাম? আমি মহকুমা ট্রাফিক ওসি চন্দন দে।